আর একটা মাঠ আমাদের জন্য আসবে, সেই মাঠের নাম হলো হাসদের ময়দান। এই ময়দানটা আরো কঠিন ভয়াবহ। আপনাকে একটু বলে দিয়ে যাই, এই ময়দানে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, সূর্যটা নামতে 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 মাথার উপরে মাত্র আধা হাত উপরে সূর্যটা থাকবে, প্রচন্ড গরমে মেহশরের মাঠ মানুষের ঘাম বের হয়ে হয়ে থুতনি পর্যন্ত ঘামে ভরে যাবে, ময়দান তামার মতো হয়ে যাবে, কারো পিস্তৃষ্ণায় পিপাসায় জিব্বা বের হয়ে হয়ে একবারে বুক পর্যন্ত ঝুলে যাবে, কুকুরের জিব্বার মতো শুধু ঝুলতে থাকবে তাদের জিব্বা। কঠিন এই ময়দানে মানুষ বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও আর না হয় আমাদেরকে জান্নাতে দিয়ে দাও, মেহশরের মাঠ আমাদের আর সহ্য হইতেছে না, আল্লাহ বড় কঠিন লাগতেছে। এইভাবে লক্ষ লক্ষ বছর পার হবে, আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আমার নবী বলেন উম্মতরে সেই দিনটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে, লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ কাহার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কে সেই দিন আল্লাহকে নরম করবে? সমস্ত নবীন আলাইহিমুসসালাম বা চিন্তায় পড়ে যাবেন, গুনাহের জন্য চিন্তা না, তাদের একটা চিন্তা আল্লাহ কাহার হয়ে গেছেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, মালিককে কিভাবে খুশি করা যায়। নবীরা হাঁটু করে বসে যাবে, কপালে ভাঁজ পড়ে যাবে, সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে, জিনেরা কাঁপতে থাকবে, মানব জাতিরা কাঁপতে থাকবে, পশুরা কাঁপতে থাকবে, সমস্ত মাখলুকগুলি কাঁপতে থাকবে, না জানি আমাদের আজকে কি উপায় হয়, আমাদের কি কঠিন বিচার হয়, না জানি আমাদের জীবনে কোন ভুল হয়ে যায়, হাই হায় 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 আমাদের উপায় কি হবে, উপায় কি হবে। সব সৃষ্টি সেই দিন থরথরে, সমস্ত মানুষরা দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে, আদম আপনি তো আদি পিতা ছিলেন, আল্লাহ আপনাকে আদর করে বানাইছেন, বেহেশতে রেখেছেন, তামাম সৃষ্টি তাসরুফ করেছেন, ফেরেশতা দিয়ে সাজদা দেওয়াইছেন, ও আদম আপনি আজকে আল্লাহর দরবারে যান, আজকে কঠিন মেহশরে আমরা বিপদগ্রস্ত, আমাদের জিহ্বা বের হয়ে গেছে, তৃষ্ণে আমাদের কলিজা একবারে শুকায় গেছে, আজকে আমরা ময়দানে ঘাম পড়তে পড়তে আমরা পরেশান হয়ে গেছি, ও বাবা আদম আপনি আল্লাহর কাছে যে আল্লাহর দরবারে আজকে বিচার ফয়সালা শুরু করান, মেহশরের মাঠ আমাদের আর বরদাস্ত হইতেছে না, আল্লাহ আমাদের শক্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, আল্লাহকে কে আজকে খুশি করবে। আদম সফিউল্লাহ বলবে, দেখো আমার এই নিজে খুব পরেশানির মধ্যে আছি, আমি চিন্তায় আছি, আমি পরেশানির মধ্যে আছি, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে, নূহ নবী একই কথা বলবে, যাও আমি খুব পরেশানির মধ্যে আছি। দাউদের কাছে দৌড়ে আসবে, দাউদ বলবে আমিও খুব পরেশানির মধ্যে আছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, ও গো আল্লাহর খলিল, আল্লাহ তো আপনাকে খলিল বানাইছিল, আপনি একটু যান। ইব্রাহিম খলিল বলবে, যাও আমি খুব পরেশানির মধ্যে আছি, আমার দ্বারা সম্ভব না। সবাই মুসা নবীর কাছে আসবে, আপনাকে তো আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছিল, ও মুসা আপনি একটু আল্লাহর কাছে যান। মুসা নবী বলবে, আমি খুব চিন্তায় পরেশানির মধ্যে আছি। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, আপনাকে তো আল্লাহ রূহুল্লাহ বানিয়েছিল, ঈসা আপনি একটু আল্লাহর কাছে যান। ঈসা নবী ডেকে এলো, মেহশর মাসি আজকে কোন নবীর কাছে গেলে কাজ হবে না, আমি ঈসা যে নবীর উম্মত ছিলাম, তোমরা সেই নবীর দরবারে চলে যাও, আখির নবী রাহমাতুলিল আলামিন সারা আজকে আল্লাহকে কেউ নরম করতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, তিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ স্যার আল্লাহকে কেউ খুশি করতে পারবে না। সমস্ত উম্মতেরা আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী সব সাহাবীরা দৌড়াই যে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে, খাজা মাইনউদ্দিন চিশতিয়া কাঁদতে থাকবে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি যে কাঁদতে থাকবে, মুজাদ্দিদ আল ফেসানি যে কাঁদতে থাকবে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যে কাঁদতে থাকবে, শাহজালাল আলী আবিনি মুজাদ্দিদি কাঁদতে থাকবে, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম ইমাম আবু আজম, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাঁদতে থাকবে, তাবিরা কাঁদতে থাকবে, হাসান বসরি কাঁদতে থাকবে, সোহাদ একরাম কাঁদতে থাকবে, ইমাম হাসান হুসেন কাঁদতে থাকবে, হযরত আলী ফাতেমা কাঁদতে থাকবে। তাদের এই কান্না দেখে নবীজি সহ্য করতে পারবে না, ও আমার উম্মতরা তোমরা কান্দো না, আমি মৌলার দরবারে এখনই যাইতেছি। আল্লাহর নবী দৌড়ায় যাইয়া আল্লাহর কুদরতি কদমে আরশে মোয়াল্লার সামনে সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি,
আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে আমার উম্মত গুনাহ করছে আল্লাহ আমার উম্মত গুনাহ করছে আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি রসূল আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি আল্লাহর নবী সাজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে ইয়া রব হাবিলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের হবে কি আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব আপনি আর সেজদায় পড়ে থাকবেন না মাথা উঠান আপনি কাঁদেন কেন মেহেশর তো আপনার কান্নার জন্য না নবী উঠেন আপনি মাথা উঠান আপনার জন্য আরশে মোল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি একটা চেয়ার পেতে রাখছি একটা আসন রাখছি আপনি নবী সেই আসনে বসবেন আপনি মাথা উঠান আপনি আমার হাবিব আপনি আমার বন্ধু আপনি আর কাঁদবেন না হুজুর আপনি মাথা উঠান আল্লাহর নবী তখন বলবে ইয়া রব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনাহ করছে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠান আপনি সর্বপ্রথম হামদের পতাকা উড়াবেন আপনি সুপারিশের পতাকা উড়াবেন আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবী আমার ডেকে বললেন আয়েশা রে মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায় কঠিন মৃত্যুর দূত আসে যখন গুনাহগার ব্যক্তি যখন নাফরমান ব্যক্তির কাছে মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম আসে বিকট চেহারা নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে দুর্গন্ধময় পোশাকগুলি নিয়ে আসে বান্দাকে ধরতে আসে তখন এই আত্মাটা রুহুটা মাথার দিকে একবার দৌড়ায় যায় হাতের কোনার দিকে দৌড়ায় আসে পায়ের তলার দিকে দৌড়ায় যায় সারা শরীরের ভিতরে ছটফট করতে থাকে তখন এই মৃত্যুর যন্ত্রণা বাড়তে থাকে এত কঠিন যন্ত্রণা তার হয় নবী বলেন আয়েশা রে শোনো একটা উট জ্যান্ত হালতে জবাই না দিয়ে উটের চামড়া সিলাইলে যে এরকম কষ্ট হয় আয়েশা রে এই উটটাকে জিন্দা হালতে 100 বার যদি উটের চামড়া তুমি সেলাও যে পরিমাণ কষ্ট হবে আয়েশা একজন বেঈমানের মৃত্যুটা এরকম ভয়াবহ কষ্ট হতে থাকবে আয়েশা রে তুমি কি জানো ইমানদারের মরণটা কেমন হবে ইমানদারের মরণটা আজরাইল আসবে সুন্দর পোশাক নিয়ে সুন্দর সুরত নিয়ে সে বলবে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না হে নাফসে মুতমাইন্না তুমি আসো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো আল্লাহ তোমার উপরে রাজি খুশি আছে তুমি চলে আসো এই জন্য ইমানদারের মৃত্যুর পরে ঘাম বের হতে থাকে কপাল থেকে ইমানদারের মৃত্যুর পরে ঘাম আসতে থাকে আল্লাহর নবী বলেন আয়েশা মায়ের কোলের মতো সন্তান যেরকম দুগ্ধ পান করতে করতে ঘুমায় ইমানদারের মরণ ওইরকম হবে আল্লাহর সন্তুষ্টির দিকে সে ফিরে চলে যাবে আল্লাহর খুশির দিকে ফিরে চলে যাবে আর ফেরেশতা আজরাইল তার পবিত্র রূহটাকে সুগন্ধময় কাপড়ের মধ্যে বেচাইয়া দুনিয়ার থেকে যখন আসমানের দিকে রওনা দিবে আসমানের ফেরেশতারা ডাক দিবে বলবে আজরাইল এই আল্লাহর নেককার বান্দার এই রূহ কার এত সুন্দর খুশবু সারা আসমানে ইমানদারের জন্য খুশবু ছড়ায় যায় একবার জোরে বলেন সুবহানাল্লাহ ও
ইমানদারের জন্য দুনিয়ার মাছে কাঁদে গাছে কাঁদে পশু পাখিরা কাঁদে বলে আল্লাহ তুমি একজন ইমানদার নিয়ে গেল আমাদের মাছ থেকে ওই ইমানদারের জন্য তুমি আমাদের জন্য রিজিক দিতা তুমি রহমত নাজিল করতা তুমি আমাদের উপর সন্তুষ্ট হইতা আল্লাহ তুমি ওই ইমানদার নিয়ে চলে গেলা মাছে কাঁদে মাছে তার জন্য দোয়া করে গাছে দোয়া করে মাখলুকরা তার জন্য দোয়া করতে থাকে একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওমাদার আজকে থেকে নিয়ত করবেন আল্লাহ আমি আজকে থেকে নিয়ত করলাম এশার নামাজ পড়ব আসর ফজরের নামাজ পড়ব আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়ব না আমি আপনাদের মাহমুদা খাতুন হাউজিং মসজিদের খতিব হিসেবে আমার দায়িত্ব মানুষকে দাওয়াত করা আমি প্রত্যেক জুমাতে মানুষদেরকে বলি ও আল্লাহর বান্দারা ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে এক যুবক বন্ধু ফিরে আসো আল্লাহর দিকে ওই যে দেখবেন ফুটবল খেলা নিয়ে কয়দিন সারা পৃথিবীতে তুলবার চলে গেছে খেলায় নিজের দল ঠকার জন্য একটা স্টক করে বুঝে গেছে